Welcome back to my channel, Natasha's Vlog. কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। তো আজকের ব্লগটার টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন, বেশ কিছুদিন ধরে আমি অনেক বিয়ে প্রোগ্রাম দেন দাওয়াত অনেক অ্যাটেন্ড করেছি। আমার ফ্রেন্ডের বিয়ে ছিল, দেন আমার শ্বশুরবাড়ির দিকে বিয়ের দাওয়াত ছিল, দেন আমার নানা শ্বশুরবাড়িতে দাওয়াত ছিল, মার্কেটে গিয়েছি, সো অনেক কিছুই করেছি। সো আজকের ব্লগটা সেই নিয়েই, আর কয়েকটা কথা আমি ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে অনেক জায়গায় গিয়েছি বাট আমি কমফোর্টেবলভাবে আমি ভিডিও করতে পারিনি, এবং অনেক মানুষও কমফোর্টেবল না ভিডিওতে, তো সেজন্য আমি ভিডিও করতে পারিনি। আর একটা কথা হচ্ছে আমি কোনো মানুষকে ইন্ডিকেট করে কোনো ভিডিও করাটা আমার পছন্দ না। সো আমি আশেপাশে যা সুন্দর লাগে তাই ভিডিও করি, এবং কোনো প্রোগ্রামে গেলে সেটা ডেকোরেশন যদি ভালো লাগে সেটা ভিডিও করি। আর ফুড ব্লগিং করার চেষ্টা আমার আছে, সামনে থেকে ইনশাল্লাহ আপনারা ফুড ব্লগিংও অনেক পাবেন, বাট এখন না। ইনশাল্লাহ আল্লাহ যদি ভালো সব কিছু ঠিকঠাক রাখেন তা অবশ্যই ফেব্রুয়ারি বা মার্চে এরকম থেকে আমার শুরু করার ইচ্ছা আছে ফুড ব্লগিং ব্লগিং নিয়ে এবং বিভিন্ন জায়গায় বেড়ানো নিয়ে। যতটুকু পারবো ইনশাল্লাহ করার চেষ্টা করব। আর একটা শেষে যেটা কথা আছে এটা হচ্ছে আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে একটা নাতাশাস ব্লগ, আর একটা হচ্ছে পেজ আছে ফেসবুক পেজ নাতাশাস ব্লগ দিয়ে। তো আমি খেয়াল করেছি আমার ফেসবুক পেজের মধ্যে অনেক লাইক আসছে বাট আমার ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইব হচ্ছে না। বাট আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো সবগুলোর লিঙ্কে হচ্ছে আমার ইউটিউব থেকে। সো আপনাদের কাছে আমার খুবই রিকোয়েস্ট, যারা আমার ফেসবুক পেজে লাইক দিয়েছেন তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ, এবং তাদেরকে খুবই রিকোয়েস্ট করছি যাতে করে যারা ভিডিওটা দেখছেন ওখানে অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে ঢুকছে এটা, তো আপনারা প্লিজ ওখানে সাবস্ক্রাইবসের যে বাটনটা আছে প্লিজ আপনারা ওটাতে ক্লিক করুন যাতে করে আমার সাবস্ক্রিপশানটা বাড়ে। এবং এটাতে অবশ্যই আমি কোনো পে আমাকে কোনো পে করা হচ্ছে না এবং আমি কোনো ইনকামও করছি না এটাতে। সো প্লিজ প্লিজ আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি যাতে করে আপনারা পেজটাতে আমার ইউটিউব চ্যানেলটার মধ্যে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আমি ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ। তো আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই আপনারা শেয়ার করুন, এটাই বলার। আর চলুন আমরা এখন ভিডিওর সামনের দিকে যাই। আমি আর নাজাফ আমার ছোটোকালের ফ্রেন্ড সায়মার সাথে মিট করতে এসেছি, কারণ ও আমেরিকা থেকে এসেছে। সো প্রথমে এসে অনেক কথাবার্তা বলছিলাম তাই কোনো ভিডিও করতে পারিনি। ও তুমিও বলো নাতাশা কি খাচ্ছ তুমি? এটা কি একটু দেখাও তো সবাইকে, এটা খাইতে টেস্ট কেমন সেটা একটু বলো। মুচমুচে করকরে খাও, এটা তুমি লাইক করার কথা না। এখন আমরা সানোয়ারের থার্ড ফ্লোরে, যেখানে সব মেয়েদের কাপড়ই পাওয়া যায়, আর এই বোরকার দোকানটাতে আমার ঢোকার খুব ইচ্ছে ছিল বাট এখন ঢুকবো না, আমরা উপরের দিকেই যাচ্ছি এখন। এখানেই তো আছে ছেলেদের, এখানে আছে।
এখানে প্রতিটি দোকানে আপনার সেল চলছে, বাট ভিডিওটি আপলোড দিতে এতদিন সেল থাকবে কিনা জানি না। সেল চলতেছে তো এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। যে কাজটার জন্য এসেছি সেই কাজটা হয়নি। আমি এখন আম্মুদের বাসায় যাচ্ছি। আর নাজাফ একটা নতুন ঘড়ি কিনেছে, এলসা ঘড়ি, দেখুন। সো আজকে আমরা ফ্রেন্ড আমি ফ্রেন্ডের বিয়েতে আসবো বলছিলাম। সো এটা আমার ফ্রেন্ড বো আদিব, একটু আগে হ্যালো বল। এটা হচ্ছে আমার প্রিয়, কি বলবো, আমেরিকান বান্ধবী আদিবা। ওর আজকে বিয়ে, সো অনেক কষ্ট করে আসছি আজকে আমি দৌড়াদৌড়ি করে। সো আদিবা আমার ছোটোকালের ফ্রেন্ড, অনেকদিন পর দেখা ওর সাথে, স্কুল ফ্রেন্ড। আর এটা হচ্ছে সাইমা, সেও স্কুল ফ্রেন্ড। ও হচ্ছে অ্যাডভোকেট, লয়ার, আর ও হচ্ছে ঘরণী। ওদিকে যাইতে হবে রে। এখন রাতের প্রায় 9:30 বাজে, বাট এখনও কেউ আসেনি, যাদের হলো তারা এখনও আসেনি। সো আমরা আমাদের খাবার দাবার শেষ, আর আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করে দিব, আর লম্বা করব না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বলেছি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।